আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখ সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু ইংরেজি ওয়ার্ডগুলোকে যখন কোনো নাউনকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি, তখন কিন্তু কখনো কখনো আমাদের সেই ওয়ার্ডগুলোকে প্লুরাল করার জন্য এস যোগ করতে হয়, ইএস যোগ করতে হয়, আবার কখনো কখনো আইইএস কিন্তু যোগ করতে হয়। আবার কোনো কোনো সময় সেই ওয়ার্ডগুলোকে প্লুরাল করার জন্য ভিইএস যোগ করি আমরা, এবং আমরা এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আবার কোনো চেঞ্জই করতে হয় না, কোনো চেঞ্জ হয় না। সিঙ্গুলারে যে ওয়ার্ড প্লুরাল করার জন্য সেই একই ওয়ার্ড থাকে। আবার দেখা যায় যে কোনো সিঙ্গুলার ওয়ার্ডকে প্লুরাল করার জন্য পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সিঙ্গুলার ওয়ার্ডটা, সিঙ্গুলার নাউনটা যেটা থাকে প্লুরাল করার জন্য, কিন্তু যখন আমরা প্লুরাল করবো তখন পুরো ওয়ার্ডটা অন্যরকম হয়ে যায়, অন্য একটা ওয়ার্ড সামনে আসে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য। তো এই ধরনের যে চেঞ্জগুলো, কিভাবে আমরা একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, এই যে আমাদের যে জটিলতা সমস্যা এখানে হয়, এটা নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং এই ভিডিওতে পুরো এই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে যে কিভাবে খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে, নিয়ম অনুসরণ করে যে কোনো ওয়ার্ডকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো খুব সহজে। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা দেখব যে কোন ওয়ার্ডগুলোর সাথে এস যোগ করতে হয়। মোস্ট নাউন্স, অধিকাংশ নাউনগুলোর সাথে কিন্তু এস যোগ করি, শুধুমাত্র এস যোগ করেই কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যেমন কার, কার্স, বুক, বুকস, শুধুমাত্র এস যোগ করে কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। এটা খুবই কমন, অনেক অনেক হাজার হাজার এক্সাম্পল কিন্তু দেওয়া যাবে এইভাবে। এখানটাতে দেখবা যে ইন্ডিং ভাওয়েল প্লাস উ, অর্থাৎ একটা ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল থাকে এবং তারপরে যদি উ থাকে, তাহলে আমরা কিন্তু শুধু এস যোগ করব, আমরা শুধু এস যোগ করব। যেমন দেখো এক্সাম্পলটা দেখো, রেডিও, এখানে কিন্তু এই যে ভাওয়েল আই এবং তারপরে উ, এটাই কিন্তু এখানে বলা হয়েছে ভাওয়েল প্লাস উ। এখানে দেখো ভাওয়েল প্লাস হচ্ছে উ, এই যে ভাওয়েল প্লাস উ যদি থাকে তাহলে আমরা এস যোগ করব। রেডিউস, বিডিউস, এভাবে কিন্তু আমরা ভাওয়েল প্লাস উ যখন দেখব সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য শুধুমাত্র এস যোগ করে আমরা প্লুরাল করব। এরপরে হচ্ছে ইন্ডিং ভাওয়েল প্লাস ওয়াই, অর্থাৎ ভাওয়েল যদি থাকে তারপরে যদি ওয়াই থাকে, এখানে দেখো টয়, উ এটা হচ্ছে ভাওয়েল এবং তারপরে ওয়াই, এই ভাওয়েল প্লাস ওয়াই যদি থাকে সেই ওয়ার্ডগুলোকে প্লুরাল করার জন্য কিন্তু আমরা শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করব। টয়েস, ডেস, এভাবে আমরা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি খুব সহজেই। তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র এস যোগ করব কোন কোন নাউনগুলোর ক্ষেত্রে, যেখানে আমরা দেখব যে ভাওয়েল প্লাস ও আছে তারপরে আমরা এস যোগ করে দেব, ভাওয়েল প্লাস ওয়াই আছে যেখানে সেখানেও কিন্তু আমরা এস যোগ করে দেব, শুধুমাত্র এস যোগ করে দেব। এরপরে পরের এক্সাম্পলটাতে তোমরা দেখবা যে ওয়ার্ডগুলোর শেষে সিএইচ, এস এইচ, ডাবল এস, এক্স এবং জেড, এই লেটারগুলা কোনো ওয়ার্ডের পরে যদি থাকে, শেষে যদি থাকে, তাহলে আমরা ইএস যোগ করে আমরা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করব। ইএসটা এখানে আমার লিখে দেওয়া উচিত ছিল, ইএস যোগ করে কিন্তু আমরা সিঙ্গুলার থেকে তখন প্লুরাল করব। যেমন চার্চ, এখানে দেখো সিএইচ, ইউ আর সিএইচ, এখানে কিন্তু সিএইচ থাকার কারণে আমরা কিন্তু ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করছি। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই পাঁচটা ক্ষেত্র সিএইচ, এস এইচ, ডাবল এস, এক্স এবং জেড, এগুলো থাকলে আমরা ইএস যোগ করব। বক্স, এখানে কিন্তু এই যে এক্স থাকার কারণে কিন্তু আমরা ইএস যুক্ত করে আমরা প্লুরাল করব। ব্রাশেস, এখানে কিন্তু এস এইচ আছে যার কারণে আমরা ইএস যোগ করব, এস এইচ কিন্তু এখানটাতে দেওয়া আছে। ড্রেসেস, ডাবল এস, এই ডাবল এস থাকার কারণে কিন্তু আমরা ইএস যোগ করে সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করব। সো এটা হচ্ছে খুবই কার্যকরী একটা রুলস। তো যে সিএইচ, এস এইচ, ডাবল এস, এক্স এবং জেড, এগুলো যখন থাকবে তখন আমরা ইএস যোগ করব। এবং ইএস যোগ করার আরেকটা হচ্ছে রুলস হচ্ছে যে ইন্ডিং কনসোনেন্ট প্লাস ওয়াই, ও, অর্থাৎ কনসোনেন্ট যদি থাকে, শেষের লেটার যদি কনসোনেন্ট থাকে এবং তারপরে যদি উ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। যেমন হচ্ছে পটেটো, এখানে দেখো শেষের বর্ণটা হচ্ছে উ এবং তার পূর্বে কিন্তু কনসোনেন্ট টি, সো এই কনসোনেন্ট প্লাস উ থাকার কারণে আমরা ইএস যোগ করছি, এখানেও তাই হয়েছে। পটেটো, টমেটো, এখানে দেখো কনসোনেন্ট প্লাস উ, সো আমরা ইএস যোগ করব। তাহলে এই
এইগুলো হচ্ছে ইএস যোগ করার রুলস। কোন সিচুয়েশনে আমরা ইএস যোগ করব, সিএইচ এসএইচ ডাবল এস এক্স জেড, এগুলো থাকলে আমরা ইএস যোগ করব, এবং কনসোনেন্ট প্লাস উ যদি থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা ইএস যোগ করব। এখন আমরা দেখব আইইএস কখন যোগ করব, ভার্বের সরি নাউনের সাথে, নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আইইএস যোগ করব কখন। এই আইইএস টা আমরা যোগ করব যখন দেখব আমরা ইন্ডিং কনসোনেন্ট প্লাস ওয়াই, অর্থাৎ কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে। এখানে দেখবা, এখানে কিন্তু একবার দেখছ যে ভাওয়েল প্লাস ওয়াই যদি থাকে, ভাওয়েল প্লাস ওয়াই যদি থাকে শুধুমাত্র এস কিন্তু যোগ করতে হয়, আর কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে তাহলে কিন্তু আইইএস তোমাকে যোগ করতে হবে। তো এখানে এক্সাম্পলটা আসলে মনে হয় মিসিং হয়ে গেছে, আমরা বলতে পারি বেবি বেবিস, এই যে আইইএস যুক্ত হইল কনসোনেন্ট কনসোনেন্ট প্লাস ওয়াই থাকার কারণে, এটা কনসোনেন্ট এবং তারপরে ওয়াই থাকার কারণে আমরা কিন্তু এই ওয়াইটা উঠাই দিয়ে আমরা ওয়াইটা ড্রপ করে দিয়ে আইইএস আমরা যোগ করে দেব। এইভাবে কিন্তু আমরা প্লুরাল করব। তো এরপরে আমরা দেখব যে ভিইএস কোথায় আমরা যোগ করব, ভিইএস। তো ইন্ডিং অফ এফ এফই, কোনো ওয়ার্ড কোনো নাউন যদি এফ বা এফ ই দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা ভিইএস যোগ করব। কিভাবে যোগ করব, এফ ইটা উঠাই দিয়ে আমরা ভিইএস যোগ করব। যেমন হচ্ছে ওয়াইফ ওয়াইফস, এই যে এখানে এফ ই ছিল, এফ ই উঠাই দিয়ে আমরা ভিইএস যোগ করছি, অর্থাৎ এফ বা এফ ই যদি থাকে। তাহলে থিপ এখানে কিন্তু এফ আছে, এফ এখানে এফ ই ছিল, এখানে এফ, তো থিপ এই জন্য এখানে হয়েছে থিপস, ভিইএস হয়েছে, এই যে টিএইচ আই ই পর্যন্ত, টিএইচ আই ই তারপরে এফ এর পরিবর্তে ভিইএস, এভাবে কিন্তু আমরা প্লুরাল করব। এখন দেখবো যে তোমরা আসলে এই যে রুলসগুলো দেখলা, এই রুলসগুলো প্রত্যেকটা রুলস যদি তুমি যখন একটা সিঙ্গুলার ওয়ার্ডকে যখন তুমি প্লুরাল করবা তখন দেখবো এই রুলসগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়। যদি কোথাও দেখো যে এই ধরনের কোনো রুলস সামনে আসলে আসতেছে না, তখন কিন্তু সেই ক্ষেত্রে তুমি এই প্রথম রুলসটা অ্যাপ্লাই করবা, যেখানে কোনো রুলস অ্যাপ্লাই করার মতো তুমি সিচুয়েশন পাবো না, শুধু এস যোগ করে দিবা। আর এস যোগ করার জন্য এই যে আরো দুইটা রুলস তো আছেই, যে শুধু এস যোগ করতে হবে কোন কোন জায়গায়। তো প্রত্যেকটা গ্রামাটিক্যাল পয়েন্টে কিন্তু কিছু কিছু এক্সেপশন থাকে, কিছু ব্যতিক্রম থাকে, এরা কোনো আসলে নিয়মকানুন কিন্তু মেনে চলতে চায় না। তো এই এক্সেপশন গুলা হচ্ছে, যেমন ধরো চিলড্রেন, চাইল্ড, চাইল্ডকে যখন তুমি প্লুরাল করবা তখন সেটা হয়ে যাবে চিলড্রেন, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। তবে এই ধরনের ওয়ার্ডগুলা কিন্তু মানে এক্সেপশনগুলা কিন্তু হাতে গোনা দুই চারটা হয়, যে কোনো গ্রামাটিক্যাল রুলস পড়বা শেষে দেখবা কিছু এক্সেপশন থাকে এবং সেগুলা তুমি মুখস্থ করে নিতে হবে, মানে খুব বেশি না, দুই চারটা এক্সেপশন থাকে। এক্সেপশন তো যদি খুব বেশি এক্সেপশন যদি থাকতো তাহলে সেটাও একটা রুলস হয়ে যেত। সো চাইল্ড হচ্ছে চিলড্রেন হবে, মাউস হবে মাইস, আর ফুট হবে ফিট। দেখো পুরাটা চেঞ্জ হয়ে গেছে, ফুট ফিট মাউস মাইস এগুলো কিন্তু পুরাটা চেঞ্জ হয়ে গেছে, চাইল্ড চাইল্ড এর সাথে আর ই এন যোগ করে এখানে চিলড্রেন হয়ে গেছে। সো এগুলো হচ্ছে এক্সেপশন, এবং আরো কিছু নাউন আছে যেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে আসলে কোনো চেঞ্জই হয় না, জিয়ার জিয়ার কোনো চেঞ্জ নাই, এটা সিঙ্গুলার এটা প্লুরাল, মানে তোমাকে সেন্টেন্সের মধ্যে তোমার সিচুয়েশন বুঝে নিয়ে তারপরে তোমাকে বুঝতে হবে যে এটা আসলে সিঙ্গুলার বলা হয়েছে নাকি প্লুরাল বলা হয়েছে। ফিশ ফিশ আমরা বলবো না, ফিশ ফিশেস বলতে পারবো না, এটাই সিঙ্গুলার এটাই প্লুরাল, দ্যাটস ইট। এখন এই যে পুরো রুলস গুলো তোমরা দেখলা, অনেকগুলো বেশ কয়েকটা রুলস, আসলে একটা নাউনকে সিঙ্গুলার থেকে যখন তুমি প্লুরাল করবা তখন এই মাত্র কয়েকটা, এই যে চারটা পাঁচটা রুলস কিন্তু তুমি যদি মনে রাখো তাহলে এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় নানান ধরনের সমস্যা কিন্তু আমাদের হয়। আমরা এস এর জায়গায় ইএস বসাই, ইএস এর জায়গায় এস বসাই, আইইএস বসাই না, আমরা অনেক সময় ভিইএস কোথায় বসাতে হয় আমরা বুঝি না, অনেক সময় ডিআর ডিআরস করি, এভাবে কিন্তু নানান ধরনের সমস্যা হয়। তো এই মাত্র কয়েকটা রুলস মনে রাখলে তোমরা কিন্তু এই সমস্যা থেকে একদম পরিত্রাণ পেতে পারবা। তো এখন আমি কিছু, যেহেতু বেশ কয়েকটা রুলস আমরা দেখলাম, এখন এই রুলস এর উপরে ভিত্তি করে কিছু এক্সাম্পলস আমরা কারেক্ট করব যে এগুলো কিভাবে আসলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। টেলিভিশন, এখানে দেখো কোন কোন নিয়মের আন্ডারে কি পড়ছে, টেলিভিশন, উ
অ্যান্ড এই সম্পর্কিত কোনো রোলস কি এখানে ছিল আমাদের? ছিল না। সো যেখানে দেখবা কখনো মানে কোন রুলস কে অ্যাপ্লাই করা যাবে না, সেখানে তুমি শুধুমাত্র এস যোগ করে দিবা, টেলিভিশনস। সো এটা খুবই সিম্পল এবং ইন্টারেস্টিং একটা বিষয়। কিস ডাবল এস, ডাবল এস তুমি দেখছো যেখানে ডাবল এস থাকে সেখানে কিন্তু ইএস হয়, কিসেস। ইকো, উ, উর পূর্বে কিন্তু ছিল আছে এখানে কনসোনেন্ট। সো কনসোনেন্ট প্লাস উ যদি থাকে তাহলে দেখবা কোন জায়গায় যেন দেখছো তোমরা, এই যে কনসোনেন্ট প্লাস ও যদি থাকে তাহলে কিন্তু ইএস যোগ করে সেটাকে প্লোরাল করতে হয়, ইকোস। বচলস, এই বচলস এটার জন্য কিন্তু এল ই আছে শেষে, এটার জন্য কোনো রোস কিন্তু তোমরা পড়ো নাই বা দেখো নাই একটু আগে। সো আমরা শুধুমাত্র এস যোগ করে দেব, বচলস। ফক্স, এক্স যদি থাকে তাহলে কি হয়, ফক্সেস হবে, ইএস যুক্ত হবে, ফক্সেস। এখানে দেখছো তোমরা এই যে এক্স, বক্স, বক্সেস, ফক্স, ফক্সেস, অর্থাৎ এক্স থাকলে ইএস যোগ করতে হবে। এরপরে হচ্ছে ম্যান, এটা কিন্তু সম্পূর্ণ এক্সেপশনাল একটা, এই যে এক্সেপশনাল কিছু যে নাউন থাকে সেগুলোর মধ্যে একটা, ম্যান কে যখন তুমি সিঙ্গুলার প্লুরাল করবা তখন হয়ে যাবে মেন। এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার, মেন হচ্ছে প্লুরাল। একইভাবে কিন্তু তুমি হচ্ছে যে উম্যান যখন বলবা তখন কিন্তু সেটাও কিন্তু উইমেন হয়ে যাবে, এই একইভাবে। তো মসকুইটো, এটাকে সিঙ্গুলার প্লোরাল করার জন্য দেখো শেষে উ আছে এবং তার পূর্বে কিন্তু একটা কনসোনেন্ট আছে। সো কনসোনেন্ট প্লাস উ যদি থাকে তাহলে আমরা কি করব, কনসোনেন্ট প্লাস উ দেখো এখান থেকে খুঁজে বের করো, কনসোনেন্ট প্লাস উ ইএস যোগ করবো, মসকুইটোস, ইএস আমরা যোগ করে এটাকে প্লোরাল করলাম, উইস, উইশেস, এসএইস, এসএইস থাকার কারণে ইএস, কি, কিস। ওয়াই, শুধুমাত্র ওয়াই মানে ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল কনসোনেন্ট যদি থাকতো, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকতো তাহলে আইইএস কিন্তু আমরা বসাইতাম, কিন্তু এখানে ভাওয়েল প্লাস ওয়াই, সো এটার জন্য তো কোনো রুলস আমরা পড়ি নাই। সো নর্মালি শুধুমাত্র আমরা এস যোগ করবো, কিস। স্টুডিওস, এখানে এস যোগ করবো, কেন, কারণ হচ্ছে ভাওয়েল প্লাস ও, ভাওয়েল প্লাস ও শুধু এস যোগ করবো, স্টুডিওস। তো এই আজকের গ্রামার লেসনটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি তোমরা একটু প্র্যাকটিস করে নাও এই লেসনটা, কারণ অনেক অনেক রিকোয়েস্ট আসছে এই ধরনের একটা ভিডিও তৈরি করার জন্য যে কোন জায়গায় সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এস বা ইএস, আইইএস, ভিইএস এগুলো কিভাবে আমরা বুঝবো যে কোন জায়গায় কোনটা বসায় সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা ফলো এবং সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।